খেরশনের দিকে এগিয়ে গেছে রুশ সেনাদের বিশাল বহর। ইরানের বিরুদ্ধে সার্জিক্যাল অ্যাকশন কাজ করবে না হুশিয়ারি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর যুদ্ধের আগুনে ঘিড়ালছে ওয়াশিংটন পাঁচশো আশিটি ফিনিক্স ঘোস্ট ড্রোন পাঠাচ্ছে ইউক্রেনে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য হয়ে উস্কানিমূলক মনে করে পাকিস্তান গুজরাটে বিষাক্ত মত পানে একুশ জনের মৃত্যু দেশে ফিরবেন গোটাবায় রাজা পাকসে আটটি মিসাইল ও আর্টিলারি ডিপো ধ্বংসের দাবি রাশিয়া সবশেষে জানবেন পূর্ব লাদাখে উড়ছে চীনা যুদ্ধ বিমান সতর্ক ভারত সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ খেসনের দিকে গেছে রুশ সেনাদের বিশাল বহর ইউক্রেনের সেনাবাহিনী তাদের নিয়মিত আপডেটে মঙ্গলবার জানিয়েছে দখলকৃত খেসনের দিকে রুশ সেনাদের কয়েকটি বহর গেছে এই বহরে সেনাদের পাশাপাশি অসংখ্য সামরিক সরঞ্জাম রয়েছে যেগুলো মেলিটোপোলের দিকে যাচ্ছিল এগুলোর গন্তব্য হল খেসন টেলিগ্রামে এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে স্থানীয় সময় সোমবার রাত দশটার দিকে প্রথম বহরটি যায় সেই বহরে অন্তত পঁচিশটি এয়ার যুদ্ধযান ছিল রাত বারোটার কাছাকাছি সময় ট্যাঙ্কের একটি বহর এবং সেনা বহনকারী যানের বহর নোভা পাইলাইপকা দিয়ে যায় ইউক্রেনের পক্ষ থেকে আরও বলা হয়েছে রাত দুইটার দিকে নেভি মেলিটোপোলের দিকে যায় তৃতীয় বহরটি ইউক্রেনের পক্ষ থেকে আরও বলা হয়েছে রাত দুইটার দিকে নোভি মেলিত দিকে যায় তৃতীয় বহরটি এই বহরে ছিল ওয়াম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে গত কয়েকদিন ধরে খেরস্বন পুনর্দখল করার পরিকল্পনা করছে ইউক্রেন এজন্য প্রস্তুতিও নিচ্ছে তারা এরই মধ্যে হিমার্স রকেট লঞ্চার ব্যবহার করে খেশ্বনে কয়েকবার হামলাও চালিয়েছে ইউক্রেন এরপরই সেখানে নিজেদের সামরিক শক্তি বাড়াতে নতুন বহর নিয়ে গেছে রাশিয়া ইরানের বিরুদ্ধে সার্জিক্যাল অ্যাকশন কাজ করবে না ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করে থাকে তা খুব কার্যকর হবে না তিনি বলেছেন এর বিরুদ্ধে হামলা চালিয়ে খুব একটা কার্যকর ফল পাওয়া যাবে না বরং তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে যথেষ্ট সক্ষম টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে এই সব কথা বলেছেন তিনি গতকাল তার এই নিবন্ধ প্রকাশ হয় এতে তিনি দাবি করেন চলতি গ্রীষ্মে ইরান পরমাণু অস্ত্র নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে নিবন্ধে তিনি বলেছেন চলতি সপ্তাহে ইরান কার্যত পরমাণু শক্তিদা রাষ্ট্রে পরিণত হবে তবে পরমাণু অস্ত্র তৈরি করে তা হিসেবে ব্যবহারের দক্ষতা অর্জনের জন্য আরও দেড় থেকে দুই বছর সময় লাগবে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসার পর কেন আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের ওপর হামলা চালায়নি ইসরায়েল এবং আমেরিকা ইরানের আকাশে হামলা চালাতে পারে এবং পরমাণু স্থাপনা ধ্বংস করে দিতে পারে কিন্তু ইরান একবার পরমাণু শক্তি রাষ্ট্রে পরিণত হলে এই ধরনের হামলা চালিয়ে ইরানের পরমাণু বোমা তৈরির ক্ষমতা বিলম্বিত করা যাবে না ইহুদবারাক বলেন এর অর্থ হচ্ছে বারো বছর বা চার বছর আগে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে হামলা চালিয়ে যুদ্ধের যতটা ঝুঁকি ছিল এখন সেই ঝুঁকি অনেক বেড়ে গেছে এদিকে বুধবার ইহুদ বারাক স্বীকার করেন ইরান একটি কঠিন প্রতিদ্বন্দ্বী দেশ এবং তারা ইসরায়েলের ওপর হামলা চালাতে সক্ষম তিনি তার ভাষায় বলেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে তা ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে বাস্তব ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে এই নিবন্ধে তিনি দাবি করেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি বাস্তব অর্থেই নতুন ধাপে চলে যাবে ইসরায়েল যাতে স্বাধীনভাবে ইরানের ওপর হামলা চালাতে পারে সেই জন্য তাকে প্রয়োজনীয় অস্ত্র দিয়ে সজ্জিত করে তোলার দাবি জানিয়েছেন ইহুদ বারাক যুদ্ধের আগুনে ঢালছে ওয়াশিংটন আমেরিকা পাঁচশো আশিটি ফিনিক্স ঘোস্ট কামিকাজের ড্রোন ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এইসব ড্রোন ইউক্রেনকে অনুদান হিসেবে দেওয়া হবে আমেরিকা যদি এইসব ড্রোন সরবরাহ করে তাহলে তার অর্থ দাঁড়াবে দেশটি আরও গভীরভাবে ইউক্রেন সংঘাতে জড়িয়ে গেল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে তারা ইউক্রেনকে আরও সাতাশ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দেবে এই প্যাকেজের আওতায় থাকবে এইসব ঘোস্ট ড্রোন এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচ আই এম এবং বিপুল পরিমাণে গোলা মার্কিন সামরিক বাহিনীর হাতে মজুদ থাকা এবং ইউক্রেনের জন্য যে নিরাপত্তা সহায়তা বিল গঠন করা হয়েছে তা থেকে এই সব ড্রোন সরবরাহ করা হবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা বলেন ইউক্রেনের সেনারা ফিনিক্স চমৎকার ব্যবহার করছে এবং আগস্ট মাসের দিকে আমরা এই ব্যবস্থাকে ভালোভাবে করতে পারব। কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে উস্কানিমূলক মনে করে পাকিস্তান রোববার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে ভারতের অখণ্ড অংশ বলে দাবি করেছিলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি জম্মুতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরও ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা ভারতেই থাকবে এর প্রতিক্রিয়ায় পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ভারতীয় মন্ত্রীর দাবি শতভাগ অগ্রহণযোগ্য এবং তা উস্কানিমূলক ওই মন্ত্রী জম্মু কাশ্মীর সংক্রান্ত ঐতিহাসিক বাস্তবতাকে বিকৃতি করার চেষ্টা করছেন এবং ভিত্তিহীন দাবি করার পাশাপাশি হুমকি দিয়েছেন বিবৃতিতে আরও বলা হয় ইসলামাবাদ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে তবে সব ধরনের আগ্রাসন মোকাবেলার শক্তি পাকিস্তানে রয়েছে গুজরাটে বিষাক্ত মত পানে একুশ জনের মৃত্যু এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও তিরিশ জন বিষাক্ত মদ পানে মৃতদের অধিকাংশই শ্রমিক বা দিনমজুর বিষাক্ত মদ মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ এছাড়া অসুস্থ হয়ে বোটাদ ভাবনগর এবং আহমদাবাদ হাসপাতালে তিরিশ জনেরও বেশি মানুষ চিকিৎসা দেন অনেকের অবস্থায় আশঙ্কাজনক হয় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে মদ খাওয়ার ঘটনাটি ঘটে গুজরাটের আহমেদাবাদ এবং বোটাদ জেলার বেশ কয়েকটি গ্রামে এইসব এলাকার বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ আটককৃতরা নকল মত বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে দেশে ফিরবেন গোটাবায়া রাজাপাক্সে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্সে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন দেশটির বর্তমান মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুনে ওয়ারদেনা মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন বলে লঙ্কান গণমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয় গত চব্বিশ জুলাই সিঙ্গাপুরে প্রবেশ করেন গোটাপায় রাজাপাক্সে এর আগে দেশ থেকে পালিয়ে তিনি মালদ্বীপে আশ্রয় নেন সেখান থেকে পরে সিঙ্গাপুর যান দেশটিতে তাকে স্বল্প মেয়াদের চোদ্দ দিনের অবস্থানের অনুমতি দেওয়া হয় সম্প্রতি গোটাপায় রাজাপাক্সের নামে সিঙ্গাপুরে মামলা করেছে একটি আন্তর্জাতিক অধিকার সংগঠন শ্রীলঙ্কায় কয়েক দশকের গৃহযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য তাকে গ্রেপ্তারের আর্জি জানিয়েছে বাদীপক্ষ শনিবার সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে তেষট্টি পৃষ্ঠার অভিযোগে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট বা আইটিজেপি বলেছে শ্রীলঙ্কার পঁচিশ ব্যাপী গৃহযুদ্ধে চেনেভা কনভেনশনের শর্তগুলো লঙ্ঘন করেছেন রাজা রাজাপাক্সে ওই সময় তিনি দ্বীপ রাষ্ট্রটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা ছিলেন এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবন থেকে মালপত্র চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে আটক তিনজনের বিরুদ্ধে অভিযোগ তারা গোল্ড প্লেট সকেট সহ বেশ কিছু জিনিস চুরি করেছেন এরপর সেগুলো বিক্রি করতে গেলে পুলিশের সন্দেহ হয় এবং তাদেরকে আটক করা হয় আটটি মিসাইল ও আর্টিলারি ডিপো ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে আটটি মিসাইল ও আর্টিলারি অস্ত্রের ডিপো ধ্বংসের দাবি করেছে রাশিয়া মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনাবাহিনী মাইকোলাইভ অঞ্চলে আটটি মিসাইল ও আর্টিলারি অস্ত্রের ডিপো ধ্বংস করেছে ইউক্রেনের মাইকোলাইভ এবং দক্ষিণের বন্দর শহর ওডের সাথে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার পর এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্ব লাদাখে উঠছে চীনা যুদ্ধবিমান সতর্ক ভারত ভারতের অভিযোগ পূর্ব লাদাখে ভারতীয় সামরিক বাহিনীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে চীনের যুদ্ধবিমান গত তিন থেকে চার সপ্তাহ ধরে চীনা যুদ্ধ যুদ্ধবিমানগুলো নিয়মিত নিয়ন্ত্রণ রেখা এসির কাছাকাছি উঠছে নয়াদিল্লি বলছে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক দফা কোর কমান্ডার পর্যায়ে আলোচনা হলেও চীন তার এই ধরনের তৎপরতা বন্ধ করছে না ভারতীয় বিমান বাহিনী চীনের প্রত্যেক পদক্ষেপের ওপর কড়া নজর রাখছে খবর হিন্দুস্থান টাইমস এবং ইন্ডিয়া টুডে সরকারি সূত্রে বরাদ্দে ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসির কাছাকাছি এলাকা দিয়ে চীনের যুদ্ধ বিমান উঠছে ওই এলাকায় দশ কিলোমিটারের কনফিডেন্স বিল্ডিং মেজর লাইন লঙ্ঘনের ঘটনাও ঘটিয়েছে চীনা কর্তৃপক্ষ এর জবাবে ভারতীয় বিমান বাহিনী প্রস্তুতি নিয়েছে তারা মিগ টোয়েন্টি নাইন এবং মিরেজ টু থাউজেন্ড সহ নিজেদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান এলএসসির নিকটবর্তী ঘাঁটিগুলোতে মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষের ধারণা লাদাখ সেক্টরে ভারতীয় বিমান বাহিনী যে অবকাঠামো নির্মাণ করছে সেগুলো নিয়ে চিন্তায় আছে চীনের পিপলস লিবারেশন আর্মি কারণ এই সব অবকাঠামো নির্মাণের ফলে ভারতের বিমান বাহিনী আগের চেয়ে অনেক সহজে চীনের সামরিক কার্যকলাপের উপর নজর রাখতে পারবে